আমার মনে আছে ঠাকুমা বলতেন দুপুরে রাত্রে খাবার সময় জল খাবে না। কেন? কারণ আমাদের শরীরে খাবার পরে যে এনজাইমসগুলো নিঃসৃত হয় খাবার হজমের জন্য, তার মধ্যে প্রথম হচ্ছে স্টামাকের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড। কারণ আমি খেতে খেতে যদি জল খাই তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা অনেক জলও হয়ে যায়, ডাইলিউট হয়ে যায়, ফলে হজমের একটু অসুবিধে হতে পারে। সেই জন্য খাবার আধ ঘন্টা আগে অথবা খাবার আধ ঘন্টা পরে জল খাওয়াটা শ্রেয়। তার কারণ হচ্ছে খাবার সময় যাতে ঠিক পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড খাবারের হজম প্রক্রিয়াটা শুরু করে দিতে পারে, যাতে পরবর্তী সময় খাদ্যনালীতে অন্যান্য এনজাইমও ঠিক মতো কাজ করতে পারে। নমস্কার।